আমরা কয়েকদিন ধরেই শিল্প দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যই হচ্ছে যে কি করে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, কি করে শিল্প স্থাপন করা যায়। অন্যদিকে আইটি ইন্ডাস্ট্রি, সিলিকন ভ্যালি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা রিভিউ করছিলাম, অত্যন্ত আশাব্যঞ্জক। সেদিকে খেয়াল রেখেই একটা চা চক্র আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, আমাদের ইন্ডাস্ট্রি সেক্রেটারি, আমাদের WBIDC চেয়ারম্যান এরা থাকবেন, আধিকারিকরা থাকবেন, এবং সিলিকন ভ্যালিতে যারা ইতিমধ্যেই জমি নিয়েছেন, ইতিমধ্যেই বিগত দুমাস ধরে যে আহ্বান জানানো হয়েছিল আইটি ইন্ডাস্ট্রি, তাতে সাড়া পাওয়া গেছে ভালো। সব কিছু মিলিয়ে তাদের সঙ্গে একটা চা চক্রে, তাদের সঙ্গে আলাপ চারিতায় আমরা থাকব আগামী 11ই আগস্ট দুপুর 3টের সময় এই শিল্প সদনের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে সেই মিটিং ডাকা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু সংস্থার সঙ্গে জড়িত মানুষ আমাদের সাথে দেখা করেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের বিশ্বাস যে আমাদের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তথ্য প্রযুক্তিও এগিয়ে যাবে, শিল্প এগিয়ে যাবে। আমি আবার বলছি, আগামী 11 তারিখ শিল্প আমাদের যে এই শিল্প সদন, তার যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে সবাইকে আলাদাভাবে নিশ্চয়ই আমরা খবর দেবো। সবাই চেষ্টা করবেন তারা বা তাদের প্রতিনিধিরা যেন তাতে উপস্থিত থাকে। দুপুর 3টে যেহেতু সরকারি অডিটোরিয়ামে 50% পর্যন্ত এলাউ, তাই সরকারি করোনা বিধি অনুযায়ী যা নিয়ম, সেই নিয়মের মধ্যে যাদের দরকার তাদেরকে চাকরি দিতে হবে। আলাপচারিতা মানেই তো বার্তা দেওয়া। মুখ্যমন্ত্রী থাকবেন তার নির্দেশে, তার আশীর্বাদেই তো এটা হয়েছে।